আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করমু হরিণের মাংস দিয়া কেমনে বিরিয়ানি রান্ধে। তো পয়লা আমি প্রায় কুকারে সরিষার তেল দিছি, তারপরে পেঁয়াজ দিছি, তারপরে এরপরে আমি এগুলার যাই হোক বিক্রমপুরের আঞ্চলিক ভাষা আসলে বলতে পারছি না, ওইভাবে একটু গুলায় ফেলতেছি, দুইটা একসাথে হয়ে মিক্স হয়ে খারাপ হয়ে যাচ্ছে, থাক বাদ দিলাম। আমি হচ্ছে এখন কুকারের মধ্যে তেল দিয়েছিলাম, পেঁয়াজগুলা ব্রাউন করছি, আর এগুলা নিয়েছি মশলা, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, সাথে নিয়েছি গরম মশলা, এগুলো আমি এখন, আর এগুলা নিচ্ছি বাদাম, সবাই চিনেন, এগুলো আমি এখন এটা দিয়ে ইয়ে করে ফেলবো হামুল দিস্তা দিয়ে। তারপরে এখানে আমি পেঁয়াজ মোটামুটি ব্রাউন হয়ে গেছে, এখন গোশত দিব, গোশত দিয়ে সব মশলা দিয়ে দিব। এগুলাকে ভালোভাবে কষাইতে হবে, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। এখন আমি দিব আদা, আদা রসুন একসাথে মিক্স করা আমার। এখানে আমি টেবিল চামচ দিয়ে, 2 চামচ দিয়ে দিলাম, আরও 1 চামচ দিব, টোটাল আমি 4 টেবিল চামচ আদা দিব। তারপরে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, যে যেরকম খান স্বাদ মতো সে সেরকম দিবেন, যেহেতু চালের মধ্যে লবণ দিব এই জন্য ঘষে খুব বেশি দিব না, ঘষের যতটুকু দরকার ঠিক ততটুকুই দিব। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপরে আমি দিব এখন ধনিয়ার গুঁড়া, এরপরে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচ একটু বেশি দিব যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি না। এখন আমি আলাদা গোশ কষাবো ওই দিক ওই চুলায়, আর এই চুলাতে আমি পোলাওয়ার জন্য তেল এবং গরম মশলা এগুলো এখানে একটু ভেজে নিব, সাথে তেজপাতা দিয়েছি 2টা। তারপরে আমি বাসমতি চাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি চালগুলা একটু ভেজে নিব, ভালোভাবে ভেজে তারপরে আমি পানি দিব, গোশটাও আমি সাথে দিয়ে দিব। চালটা এভাবে ভেজে নেবেন আপনারা। লবণ দিলাম, এখন আমি এখানে পানি দেওয়ার সময় চলে আসছে, এখন চাল চালের সাথে গোশত দিয়ে দিব, তারপরে আমি পানি দিব। এখানে 1 কেজির পরিমাণ গোশত আছে, আর হচ্ছে আমি চাল নিয়েছি 1/2 কেজি। এগুলাকে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। নর্মাল বিরিয়ানি যেভাবে রান্না করে সেভাবেই, জাস্ট একটু চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই পার্থক্য। আর এখন বাসমতি চালের সাথে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, আমি এই পট দিয়ে চাল মাপি, আর এই পট দিয়েই আমি পানি দিই। এখন আমি ঢেকে দিব, বলক আসলে চুলাটা কমিয়ে দিব।
কাঁচামরিচ আরও কিছু দিয়ে দিলাম, আর এগুলো দিলাম হচ্ছে বাটার, আর একটু গুঁড়ো দুধ দিব। গুঁড়ো দুধটা দিলে একটু টেস্ট বেশি হয়। এখন আমি ঢেকে দিব, চুলাটা একদম কমিয়ে দিব, এখন আর চুলা বেশি বাড়াবো না, কমিয়ে রাখবো, একদম লো হিটে এটা হতে থাকবে। এখন আমার মোটামুটি রান্না শেষ, কমপ্লিট। ঠিক আছে, আল্লাহ হাফেজ।